আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব চালের গুঁড়ো আর টমেটো দিয়ে খুবই সহজ মজাদার একটি নাস্তার রেসিপি। খুবই কম উপকরণে মজাদার সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি চালের গুঁড়ো আর একটা টমেটোকে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তো এখন আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সুজি। আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে এখন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ টক দই, আর আমি এখানে কিন্তু ফ্রেশ দই নিয়েছি, তাই এখানে দইটা কিন্তু টক হবে না। তো আপনারাও ফ্রেশ দইটা নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি অল্প অল্প করে টক দই মিশিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। আর এখানে ব্যাটারটা যদি খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু দুধ মিশিয়ে দিতে পারেন, কিংবা খুব বেশি পাতলা হয়ে গেলে আবারও একটু চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। তো খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর মোটামুটি 5-6 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব, কারণ যেহেতু এখানে সুজি অ্যাড করেছি তাই ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে আসবে, তো সেজন্য কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো 5-6 মিনিট রেস্টে রাখার পর এখন আমি ফিরে এলাম, আর ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না। এবার আমি এখানে কিছু ভেজিটেবল অ্যাড করব। আমি ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো একে একে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল তাই চাইলে কিন্তু আপনারা অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন, তবে ভেজিটেবলগুলো অবশ্যই একটু বেশি মিহি করে কুচিয়ে নেবেন। খুবই হেলদি এবং চটপটা একটি নাস্তা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে অনেক বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তো আপনারা এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, কারণ এই নাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তাই ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। তো এখানে ভেজিটেবলগুলো দেওয়ার পর এখন আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর এখন আমি স্বাদ মতো দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি, এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। তো গ্যাসে আমি অলরেডি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, চাইলে কিন্তু আপনারা বাটার ইউজ করতে পারেন। তেলটা দেওয়ার পর এখন প্যানের চারপাশে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি আগে থেকে যে টমেটো স্লাইস কেটে রেখেছিলাম তো সেগুলো একে একে আমি প্যানে দিয়ে দেব। তো মোটামুটি 6 থেকে 7 পিস টমেটো স্লাইস এখানে আমি দিয়ে দেব। আর এখানে বলে রাখি, যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা টমেটোর পরিবর্তে আলু এরকম পাতলা পাতলা স্লাইস করে দিয়ে দিতে পারেন। তো টমেটোটা দেওয়ার পর এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তো সেই ব্যাটারটা এখন আমি উপর থেকে দিয়ে দেব। খুব সুন্দর করে প্যানের চারপাশে ব্যাটারটা দিয়ে দিতে হবে, যাতে করে টমেটোটা পুরো ব্যাটারের নিচে চলে যায়। তো এখানে খুব সুন্দর করে ব্যাটার দিয়ে টমেটোটা ঢেকে দিয়েছি। এখন লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। তো 2-3 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। তো উপরটা কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে আর ভেজিটেবলগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চারপাশ থেকে আরও একটু তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো উপরটা খুব ভালোভাবে হয়ে গেছে, এখন আমি এটা উল্টে দেব। তো আপনারা চাইলে এভাবে উল্টে দিতে পারেন, তবে উপরে প্লেট দিয়ে উল্টে নিলে এটা অনেক বেশি সহজ হবে, তো আপনারা প্লেট দিয়েই উল্টিয়ে নেবেন। এরপর সেম পদ্ধতিতে নিচে দিয়ে দিলাম টমেটো স্লাইস এবং উপর থেকে দিয়ে দিচ্ছি ব্যাটার, আর ঠিক এভাবেই কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে এখানে ব্যাটারটা উপর থেকে দিয়ে দিয়েছি, আর এখন আবারও ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। তো 2-3 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনা তুলে নিয়েছি, আর এখন কিন্তু উপরটা বেশ ড্রাই হয়ে গেছে। এখন আমি ঠিক আগের মতো করে উপরে প্লেট দিয়ে উল্টে দেব।
तो चाइले किन्तु आपनारा दुई पीट एरकम ब्राउन कलर करे भेजे निते पारें। तो एखन आमी एटा उल्टे दिलाम दिए एई पीटटाकेओ ठीक एरकम कलर करे भेजे नेब। तो एखाने दुई पीट होये गेछे आर एखन होच्छे गरम गरम परिवेशनेर पाला। आर एटा किन्तु गरम गरम खेते बेश टेस्टी लागे, तो अवश्यई आपनारा गरम गरम परिवेशन करबेन। प्रिय दर्शक, आज आपनादेर साथे खूब सहज खूब मजार हेल्दी एकटी नास्तार रेसिपी शेयर करलाम। आशा करी रेसिपिटी आपनादेर सबार भालो लेगेछे। रेसिपिटी भालो लागले प्लिज एकटी लाइक करबेन, शेयर करबेन एबं सेई साथे आमार चैनलटीके सबस्क्राइब करे साथेई थाकबेन। आजकेर मतो विदाय निच्छि, एत समय आमार साथे थाकार जन्य असंख्य धन्यवाद। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।